ফুলন ফুল ফুইতাছে কিসমত কারহারে না জানি কত সুন্দর ভিতরে আমি সিদ্ধ করে মনে বদমাইশ ও সুরের সাথে সুর মিলাইয়া তালের সাথে তাল লাগাই আমি শুরু করলাম পরের গাছে ফুল দেখিলে লাভাবে না ছেলে রে লোকে দেখলে ধল্লাই মারবে তোমারে চাকরে যখন কুকুর তখন মুকুর দেওয়া লাগবে লুঙ্গি পরা প্যান্ট পরা কবির এগুলো মেয়েরা বলবে এখান থেকে এ পর্যন্ত টাকনা পর্যন্ত ঢাকে আর পুরুষ বলবে লাভির থেকে লাভির উপর থেকে টাকনার উপর পর্যন্ত আর দেখেন আর মেয়েরা পরে লাভির নিচ থেকে টাকটার উপর পর্যন্ত আর পুরুষ লাভির নিচ থেকে একবারে মাটি পর্যন্ত কথা বোঝে না রে তারপরে এখন প্লাজু বের হয়েছে প্লাজু নাকি প্লাজু প্লাজু নাকি ওরা পল্লিশে মনে থাকবে না না ছায়া না পা জামার মতনই হ্যাঁ এতখানি ওষা তার অর্ধেখানি বাবা আল্লাহর কসম করে বলতেছি যারা টাকনার উপরে যে মেয়েরা প্যান্ট পরে অথবা কালো জুর পরে অথবা আপনার ওই পায়জামা পরে খোদার কসম করে বলতেছি জান্নাত তো যা দূরের কথা সুকিরা নেওয়াদের নাকি আসবে না তুমি বল প্লাজুর কিনে দিয়ে মসজিদে যা নামাজ রব্বা না জালাম না আল্লাহ মাফ করে দা আল্লাহ কা তোর কান্দা মাফ পাচার দাম নাই তোর বউ পরে কি দেহা বাকি একবার বানরের মতো দেহা একজনের বাড়ির পাশে দাঁড়ান হাসেন না একে আমি হাসির কথা বলতেছি নাকি হাসির মধ্যে এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে বাড়ির পাশে মসজিদ উনি ওষুধিবার গেছে এদিকে মসজিদে একে মার দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ লোকটা চিন্তা করতে জামা কামাই কামাই যাবেনি উনি দৌড়ো ওষুধ দিয়ে দৌড়ে গেছে ঘরের মধ্যে ওর বড় আছে হলো মেক্সি কথা বুঝতেছেন না মেক্সি আর পাঞ্জাবি এক জায়গায় দিছি মেক্সি লম্বা পাঞ্জাবি লম্বা ও পাঞ্জাবি বাদ দিয়ে মেক্সি গা দিদি দিদি মসজিদে চলে গেছে যা আগের কাতারা দেয় আল্লাহ আকবার কোসে পিছনে দাঁড়া গেছে টাকা দেয় এরকম আওয়া ডান পাশে দেয় তার জুতো দেয় কি কয় দেয় যে বাম পাশে এক ঠেলা দেয় কি কয় দেয় টাকা দেয় পাঁচজন বাদ দিয়ে মেক্সি গা দিয়েছি আমাকে লষ্ট করে ভালোছে ছোটবেলায় হেলিকপ্টার আসে আমরা দেখতে গেছি হেলিকপ্টার আসছে মানুষ দেখতে পায় না আমার এক চাষা গেছে হেলিকপ্টার দেখে আমাকে ভাসতে দেবে এরকম চাষা দেখতে লেগে দেবে তাড়াতাড়ি আমার পিছনে দৌড় দিয়ে চাষা গা দিছে সাপ চাষি গা দিছে হলো বিনাউস চাষি হলো মোটা খাটা সাপ বাদ দিয়ে বিনাউস নিয়ে গেছে কারণ বিপদের হলো যে আর আর দু টাকা ভাসছে আর দু না তো তখন কি গা দিছে কদিন বিনাউস গা দিছি তো চাষাই গা দিয়ে গাই না চাষা গা দিয়ে বিন হেলিকপ্টারের কাছে দাঁড়াইছে সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষা গেছে চাষা সাপ দিয়ে যাতে মেক্সি আছে বুঝছেন মেক্সি আলাদা রেখেন আর পাঞ্জাবি আলাদা এই তিন চার দিন আগে আমাদের এলাকার লোক আসে হলো ডায়াবেটিস উনি এক অক্ত নামাজও কাদা করেন ওনার অভ্যাস হলো ওই আপনার ওই ফতুয়া গায়ে দেয় পাঞ্জাবির মতো এতটুকু বুঝতেছেন না আর অভ্যাস হলো পায়জামা পরে সকালবেলা ঘুমতে উঠছে ভদ্র যখন আজান দিছে উনি তাড়াহুড়ো করে ভালো করে লক্ষ্য করে শুনুন বলি এতে শুনতে হবে আমাদের আজ মইলে বাজান কাল হবে দুই দিন কুল্লো নাচতেন যায় কাটেন মৌ সুবহানাল্লাহ তো জোরে পানা আমার নবী সেদিন মারা যাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে আমার নবী চাদরের ভিতরে একবার হাত কোথায় টান করে পা কোথায় টান করে মা আয়েশা চাদর সরা দিয়ে লক্ষ্য করে দেখে আমার নবীর প্রত্যেকটা বসম মোবারক দিয়ে বাজান আপনার ঘাম বের হচ্ছে আমার নবী দুনিয়ার থেকে বিদায়
যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবী পাশে দাঁড়ায় আছে ইতিমধ্যে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়াইয়া রাসূলের কাছ থেকে অনুমতি চাচ্ছে আমার নবী বললেন মা ফাতেমা দেখো কে মা যা দেখে এমন একজন বড় মানুষ দৌড়াবে বলে বাবা এত বিশাল বড় মানুষ আছে বাবা আমি জীবনে কোনোদিন দেখি নাই এত বড় মানুষ কোনোদিন দেখি নাই আমার নবীর বোঝা তো আর বাদ নাই আমার রাসূল বললেন মা ফাতেমা আজকে আমি তোমাকে এতিম করে চলে যাব ওনা হলো মালাকাল মউত কালতাই তোমাকে আছে এতিম বানাবে আমার রূহ তো কবজ করে নিয়ে যাবে মা ফাতেমা বলতেছে আব্বা আমি আজরাইল আলাইহিস সালামকে আপনার অনুমতি দেব না আজকে দেব না আল্লাহর নবী বললেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু সালাম বিনে অনুমতিতে একটা মানুষের বাড়িতে প্রবেশ করতে পারে রূহ কবজ করতে পারে এমা ফাতেমা মা রে আজাইল আজকে আমার কাছ থেকে অনুমতি নিবে মা ফাতেমা আমার মুখের কাছে কান লাগা মারে আমি পাতা দিলাম আমি মৃত্যুর পর ছয় মাসের মধ্যে আমি তোমাকে কাছে নিয়ে যাব ছয় মাসের পর তোমাকে আমার সাথে দেখা হবে সুবহানাল্লাহ উজিরের নামটা হলো আপনার পানির নিচে খাজা কেদের আলাইহিস সালাম তিনি ছিলেন বাদল উজির উজিরে কি খাইলে মানুষটা কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে একটা পানি আছে আবে হায়াতের পানি যদি কেউ পান করতে পারে কিয়ামতের আগ পর্যন্ত লোকটা জীবিত থাকবে বাদশা জুলকারনাইন বলতে চায় এই আবে হায়াতের পানি আমি খাবো সারা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজো সারা পৃথিবী বাদান তন্ন তন্ন করে খোঁজো কিন্তু আবে হায়াতের পানি পায় না খুঁজতে খুঁজতে খাজা কেদের আলাইহি সাল্লাম বাদান আপনার পেরেশান হয়ে গেছে বিবেচিত হয়ে গেছে ঝর্নার পানি বাদান ঝর ঝর করে পড়তেছে এটা যে আবে হায়াতের পানি উনি তা জানে না পিপাসা মিটানোর জন্য ওই পানিটা বাদাম খাইছে খাইয়ে বাদাম খাজা খিদির আলাইহিস সালাম বাদাম চলে গেছে পরের দিন ওই রাস্তা দিয়ে আসতে দেখে ওই পাহাড় থেকে আর ওই ঝর্নার পানি বাদাম জ্বলছে না রাত্রের বেলা ঘুমিয়ে আছে আল্লাহ জানিয়ে দিলেন খাজা খিদির আলাইহিস সালাম আবে হায়াতের পানি তুমি পান করেছো জোর পান সুবহানাল্লাহ পরে হাত দুই কানা কাপড়ের হাত কাপড়ের কাপড়ে বাইরে রেখে দিও এবার বাদশা জুলকারনাইন যখন মারা গেলে মৃত্যুর পরে হাত দুই কান কাপড়ের কাপড়ে বাইরে রেখে দিছে কিছু কিছু মানুষ বলতেছে বাদশা জুলকারনাইন মৃত্যুর পরেও মানুষের কাছ থেকে কর চাচ্ছে খাজনা চাচ্ছে আর কেউ কেউ বলতেছে না না বাদশা জুলকারনাইন কর চাচ্ছে না সে এইটাই বুঝাচ্ছে তামাম পৃথিবীর অর্থ সম্পদ তার হাতে ছিল কোনটা পৃথিবী শাসন করত নাই সব কিছু রাখিয়া শূন্য হাতে খালি হাতে চলে যাচ্ছে এইটাই মানুষকে প্রমাণ করে দেখা দিয়ে যাচ্ছে ধনী হো গরিব সক একুই ঠিকানা ধনী হো গরিব সক একুই ঠিকানা তিনটে কাপড় হয়তো কাপড়ের দামে তিন টাকা অথবা বিশ টাকা বেশি বাজে নিবে আর গরিব মারা গেলে অল্প দামের কাপড় কিন্তু তারা তিনটে কাপড় ধনী মারা গেলে বাদান তিনটে কাপড় ধনী মারা গেলে বাদান তিনটা তাকবীর চারটা তাকবীর আর ধনী গরিব মারা গেলে বাদান সেই তাকবীর কথা বুঝতে চান না আমার ভাইর আমার অতএব কুল্লো নাচছেন জায়গাতে মত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না
না সম্ভব না এখন পর্যন্ত বাদাম বাসে নাই জিল্লা পান ঠিক কিনে Bangladesh, Bangladesh, Facebook aise solo yore bhai, pichi pichi pola pane Facebook salai, hai hai, pichi pichi pola pane Facebook salai. Ojo koto pokarai dia sei amar jana nai, Facebook salai se jara tara jane bhai. Ojo koto pokarai dia sei amar jana nai, Facebook salai se jara কথা বলবেন আপনারা বন্ধু বান্ধব যদি জ্বর গাজাটি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে পাই ফেসবুক এখন সস্তস হয়েছে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে সরজরে ভাই বাংলাদেশে ফেসবুক আইছে সরজরে ভাই শত শত পোলা পানে ফেসবুক চালায় সিল্লা বলুন ঠিক কিনে জাহিল জাহিলিত অবস্থিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে চিল্লা বলুন ঠিক কিনে এজন্য এই যেতে দিল রসনা করি বাটন কিনে কামাই রুদি একেবারে কম করি দে ইসকিটা কষ্ট হলেও কিনতে পারি দুই একটা বাড়ির যা দেখেন আমার ছেলের কাছে ওর বাপেরও ক্ষমতা নেই হইতে চাও একটা রাখছে কোন রকম করে কথা বোঝে না রে বড় বড় চোখ তা আমি এখানে চালা নেই বুঝি না আর আমারই সামনে কিছু কিছু আলে আমার দেহে তো মনে করো এর মধ্যে আবার কি আছে যে আমার ডিজিটাল চেয়ার আমার খুচুরি তো মনে হয় আমার বদলে আসে এই যে পাতার মতো মোবাইল মনে হয় বাড়ির মাঝে মধ্যে মরিচ বাটে এনে ভালো থেকে কথাও কয় খালি করতাম লেনটা ফেনটা লেকে ফেকে বাস মনে হয় পা জুতো খুলের গালে মানে কথা কয় না কথা কয় না দাদা কুত্তা জানা তুই চিনিস দাদা একজন মানুষ বসে কথা বলতেছে কথা বলে উনি কথা বলা বাদ দিয়ে খালি কথা দিয়েছে তুই এক নম্বর বাদ নাই তুই চাষ মোবাইল ব্যবহার করছিস তুই লেনটা ছবি দেখছিস বিশ্বাস যদি না হয় তোকে এখনই ধরে নিয়ে দেবো তোর ভোর কথা চল আর বক্তারা দেয়াল দেয়ালে ওয়াজ করে দেখে